আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো আমাদের চ্যানেলে হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো আজকে হচ্ছে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা কোনো একটা স্কুলের প্রশ্ন এখানে স্কুলের নামটা যদিও দেওয়া নেই তো আমরা হচ্ছে এটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তোমরা কোয়ালিটি দেখেই বুঝতে পারছো ছবিটা অতটা ক্লিয়ার না তারপর আশা করি বোঝা যাচ্ছে তো দেখো প্রথমে কপি থাকবে হচ্ছে অংশ যেখানে পৌনেটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে হুবহু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না ঠিক আছে এই গেল পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তারপর থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের থাকবে দশটা প্রশ্ন তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবিত্তিক অংশ এবার আসো রচনামূলক অংশ দেখি প্রথমে খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট দশটা প্রশ্ন থাকবে এবং তোমাদের দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না এখন তুমি যদি কোনো একটা চ্যাপ্টার বাদ দাও বা কোনো অধ্যায় না পড়ে যাও তাহলে সেখান থেকে কোনো প্রশ্ন করা হলে তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না তাই যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাস শেষ করে তোমাদের পরীক্ষা হলে যেতে হবে ক্লিয়ার কারণ অতিরিক্ত তো কোনো প্রশ্ন নেই এরপর গবিভাগে থাকছে দৃশ্যপর বিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে তিনটা আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে মোট পনেরো নাম্বার থাকছে এখানে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা আসবে সেখান থেকে তোমরা যে কোনো তিনটার অ্যান্সার করবে খুবই ঘোলা এখানে আমি বলে দিচ্ছি কী লেখা আছে অ্যালগোরিদম ও ফ্রোজারের মধ্যে পার্থক্য লিখো ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বলি সংক্ষেপে লিখো যোগাযোগ সফল হওয়ার জন্য কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এরপর খবিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে মোট সাত সেট যার মধ্যে থেকে তোমাকে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার তো এই ধরনের হচ্ছে কিছু দৃশ্যপট থাকবে বা প্রেক্ষাপট থাকবে যেখানে দুটো করে প্রশ্ন থাকবে যেমন এখানে কী লেখা আছে সায়ামের দেখা টু সিসি বিসিসি সাবজেক্ট লেখাগুলো তাৎপর্য বর্ণনা করো সায়ামের দেখা বাটনগুলো তাৎপর্য বর্ণনা করো একটু কষ্ট করে বুঝে নেবে কারণ ছবিটা আমরা যেটা সংগ্রহ করছি ফেসবুকে সেখানে এরকম খোলা ছিল আমার কিছু করার নেই তো দেখো এভাবে করে হচ্ছে সাত সেট প্রশ্ন তোমাদের সামনে থাকবে তো এগুলো যাচাই করে তোমরা দেখবে যে কোন পাঁচ সেট প্রশ্ন তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবে বা তোমার কমন পড়েছে সেগুলাই তুমি হচ্ছে খাতায় লিখবে কারণ এখানে কিন্তু চল্লিশটা নাম্বার থাকছে আর প্রতিটা সেটে দুটো করে প্রশ্ন থাকবে প্রথমটায় তিন একটা পাঁচ এ হচ্ছে মোট আট নাম্বার করে তো এভাবে করে হচ্ছে তোমরা এখান থেকে চল্লিশ নাম্বার অ্যান্সার করবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ